নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর, আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল শুভ ব্লগ স্টুডিওতে। তো বন্ধুরা, আজকে কিনা 14 ফেব্রুয়ারি 2024। তো আমার সকল ভিউয়ার্সদেরকে অ্যাট ফার্স্ট উইশ করি 14 ফেব্রুয়ারি 2024 হ্যাপি ভ্যালেন্টাইন ডে। সকলে আশা করছি খুব এনজয় করছো। আর তাছাড়া আজকে রয়েছে কিনা হ্যাপি ভ্যালেন্টাইন ডে বাঙালি, বাঙালির ভ্যালেন্টাইন ডে মানে সরস্বতী পুজো। তো খুবই রেয়ার আজকে যে দিনটি পড়েছে, 14 ফেব্রুয়ারিতে সরস্বতী পুজো, তাও আবার আমার হোম টাউন তমলুকে। আর আমি এক্সপ্লোর করবো না তা কি কখনো হতে পারে। আমি এখন আমার বাড়ির মধ্যে বন্ধুরা, আমি এখন রেডি হয়ে গিয়েছি মোটো ব্লগিং সেট আপে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো মোটো ব্লগিং সেট আপে আমি আপনাদেরকে আমার হোম টাউন তমলুক ট্যুর করে দেখাবো, কোথায় কী ভাইবস চলছে সব কিছুটা আপনাদেরকে চেক করাবো। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো বন্ধুরা চেক করতে পারেন, আমি এখানে রেডি হয়ে গেছি। আজকে আমি নীতি নিয়ে বেরোতে চলেছি আমার এন্টর্ক। তো বন্ধুরা বাইরে বেরিয়ে মোটো ব্লগিং সেট আপে দেখা হচ্ছে। আরও একবার জানাই আমার সকল ভিউয়ার্সদেরকে হ্যাপি সরস্বতী পুজো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন শুভ ব্লগ স্টুডিও। আর এটা খুবই রেয়ার, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে হিসেবে সবাই জেনে থাকি। তো এবছর কিনা খুবই ইউনিক একটি ডে। তো ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজো আমার জ্ঞানে তো এই প্রথমবার। আপনাদের যদি কোনো দিন আপনারা মনে পড়ে থাকে যে একই দিনে ভ্যালেন্টাইন ডে আর বাঙালির ভ্যালেন্টাইন ডে সরস্বতী পুজো একই দিনে পড়েছে, তো খুবই জবরদস্ত একটা ব্লগ হতে চলেছে, খুবই ভাইব চলতে চলেছে আমার তমলুক শহরে। তো চলুন বন্ধুরা পুরো হোম টাউন তমলুক এক্সপ্লোর করে দেখাবো, কোথায় কী ভাইব চলছে পুরোটাই আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে আজকের ব্লগটি শুরু করো। ফাইনালি বন্ধুরা আমি বেরিয়ে গেছি আমার বাড়ি থেকে মোটো ব্লগিং সেট আপে, আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো আমার হোম টাউন তমলুক। তো পুরো হোম টাউন তমলুকের ভাইবস চেক করাবো আপনাদেরকে। আমার বাড়ির সামনে অতি পরিচিত একটি ক্লাব, খেলাঘর ক্লাবের পুজো, এটি দেখতেই পাচ্ছেন। এই ছিল খেলাঘর ক্লাবের পুজো। এবার এগিয়ে যাব টাউনের দিকে, তো চলুন। আজকে কিনা 14 ফেব্রুয়ারি 2024, এখন বাজে সকাল 11:30। তো ভ্যালেন্টাইন ডে আর হ্যাপি সরস্বতী পুজোর কারণে আমরা এখন বেরিয়েছি, আমার বড় ভাই বেরিয়েছে, হচ্ছে কি নাকি সে টাউনে এরকম অনেক কিছুই দেখা যাবে। তো
পুরোটাই আপনাদের কাছে এক্সপ্লোর করে দেখাবো। ঠিক আছে, তো এখন চলে এসেছি বড়বাজারের কাছে, যথেষ্ট ভিড় রয়েছে। তো ফার্স্ট শুরু করব লেফট সাইড থেকে, সানগ্রামের দিকে যাব। এদিকে দেখতেই পাচ্ছেন এত ভিড়, এখন গাড়ি নিয়ে যাওয়া যাবে না, আপনাদেরকে পরে এক্সপ্লোর করে দেখাচ্ছি। তো এখন চলে যাব তমলুকের মোস্ট ভাইবস ফুল এরিয়া, তমলুকের শান্তনাময়ী, রাজকুমারী শান্তনাময়ী গার্লস হাই স্কুলের কাছাকাছি। তো তো অন আছে বন্ধুরা, আমরা এখন চলে আসছি তমলুকের অতি পরিচিত একটি জায়গা শান্তনাময়ী। দেখবো এখানে কি ভাইবস চলছে। নো 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 নো, যেমনটা ভেবেছিলাম তেমনটা একদমই নয়, আমাদের সময় তো এখান দিয়ে আমরা যেতেই পারতাম না, বাট এখনকার লন্ডা লোক সব কোথায় গিয়েছে জানি না আমি, বাট এখানে কিন্তু খুবই হালকা ভাই, এমন নয়। তো এরপর চলে যাব তমলুকের বৈকুণ্ঠ সরোবর, মানে আমাদের নতুন পুকুর পাড়ের ভাইবস কি চলছে সেটা চেক করাবো আপনাদেরকে। তারপর এক এক করে সব জায়গায় এক্সপ্লোর করব। তো আমরা এখন চলে এসেছি তমলুকের রামকৃষ্ণ মিশন এরিয়াতে। তো রামকৃষ্ণ মিশনের কাছাকাছি যথেষ্ট ভিড় রয়েছে, এখানেও থাকায় এখানেও থাকে সবসময় ভালো ভিড় থেকে থাকে। তো এরপর চলে যাব নেক্সট একটি যে ভাইবস প্লেস সেখানে আমরা যাব। তো কি না, এখন আমরা চলে এসেছি তমলুকের রামকৃষ্ণ মিশন, এটা হচ্ছে তমলুকের রামকৃষ্ণ মিশন। এবার চলে এসেছি আমরা তমলুকের বেনেপুকুর পাড়। তো সব কিছুই আপনাদের কাছে শেয়ার করব। তো কোন দিক থেকে, লেফট আর রাইট? লেফট রাইট লেফট, ইয়াস ওয়েলকাম। তো এদিক থেকেই হবে, তো এদিকে বৈকুণ্ঠ সরোবর, আর এদিকে হচ্ছে একটি খুব সুন্দর মণ্ডপের সাথে পুজো হচ্ছে। তো বাকিটা পুরোটাই আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। এখনও কিন্তু কাজ চলছে এখানে, এখনও কমপ্লিট হয়ে ওঠেনি, আর সব সময়ের মতো এখানে কিন্তু ভাইবসটা সম্পূর্ণ অন্যরকম, খুবই ভালো। আর সামনে কিনা কেউ আচ্ছা, ঠিক আছে, এখন আমরা চলে এসেছি পুরো অ্যাট ফার্স্ট একটা গোল করে চত্বর তো নিয়ে নিই, তারপর বেরিয়ে যাব। তো এখানকার ভাইবস কিছুটা এরকম, সকালে বসে প্রেম করছে, গপ্প করছে, আর আমি আপনাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য এক্সপ্লোর করে যাচ্ছি কোথায় কী ভাইবস চলছে। সেই সেই তো হয়ে গেছে, আরও একবার আসবো। তো এখন এখান থেকে বেরিয়ে যাব, এখন যাব আমি একটু টাউনের আদার সাইড ভিজিট করতে। চ
চেক করে গাইস, এ চেক করে, এ চেক করে, এ যে লাইভ হ্যাঁ না, বহুত হি জবরদস্ত লাইভ হ্যায়। আরে ভাইস ভি খুব জবরদস্ত হ্যায় ভাই। নো 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 না, বাংলায় বাংলায়, নো ইংলিশ, নো হিন্দি বেবি, বাংলা অনলি, বেঙ্গলি অনলি। তো এদিক হয়ে তো যাবো, আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো, তার সাথে বলে রাখি। আমার কিন্তু স্কুটির একটু হাওয়া চেক করতে হবে, তো এদিকেও যাবো বাট পরে, এখন একটু এদিক থেকে এক্সপ্লোর করে নিয়ে চলে আসি আপনাদেরকে। এবার চলে যাবে একটু রামসাগর পুকুর পার চত্বরে, তো দেখবো এদিকে কেমন ভাইবস চলছে। এ চেক করে গাইস, এ চেক করে, সচ মে এ চেক করে। তো কিনা আমি এখন আপনাদের কাছে এক্সপ্লোর করে দেখাচ্ছি রামসাগর পুকুর পার, যেটা কিনা এখন সব থেকে মোস্ট ভাইবফুল এরিয়া। এখানে একটি খুব সুন্দর মণ্ডপের সাথে পুজো হয়েছে, দেখতে পাচ্ছেন আজ চারিদিকে শুধু সরস্বতী, আর সরস্বতী দেখাবো আপনাদেরকে। পুরো ভিডিওটি খুব জবরদস্ত হতে চলেছে, অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো রেডি তো গাইজ? তো আমি এখন এন্টার করতে চলেছি তমলুকের মোস্ট ভাইবফুল এরিয়া, তমলুকের রামসাগর পুকুর পার। আর থেকে আসি সকলেই প্রেম করতে, এখানে ভালোবাসি। তো ইধের সে শুরু হতা হয় আসলি মজা। তো ভেতরেও যাবো বাট এখন নয়, এখন মোটো ব্লগিং সেট আপে রয়েছি, মোটো ব্লগিং সেট আপে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো, ঠিক আছে? বাট ভেতরে যাব আমি গিম্বেলের সাথে, স্টিকের সাথে, তখন আমি আপনাদেরকে পুরোটা এক্সপ্লোর করে দেখাবো, ডিটেলসে চেক করাবো। তো একটু ভাই চেক করুন বন্ধুরা সাইটগুলো, যথেষ্ট যথেষ্ট, ঠিক আছে? এখানেই তো চলছে সরস্বতী পুজো, আমরা কি করলাম ব্রো? আসছি তার আগে একটু পুরোটা পুরোটা হোম টাউনটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাই। তো কি চলছে ভাই এখানে? এখানেই তো পুজো, সিরিয়াসলি সিরিয়াসলি ক্রেজি ক্রেজি ভাইবস। ভেতরেতে যাবো বাট একটু পরে, আগে একটু মোটো ব্লগিংয়ে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখিয়ে দিই। এই তো সবে শুরু গুরু, এখনো অনেক বাকি। আজ কি না বাঙালির ভ্যালেন্টাইন ডে সরস্বতী পুজো এবং ইন্টারন্যাশনাল ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারি, দুটো একসাথে হওয়ার কারণে তো বুঝতেই পাচ্ছেন কি হতে চলেছে এলাকার ভাইবস, আর সেটাই চেক করাবো বলে আমিও কিন্তু আপনাদেরকে নিয়ে চলে এসেছি। ও ব্রো দেখিয়ে, এ তো দেখিয়ে জবরদস্ত জবরদস্ত, এ চেক করি গাইস। ও নাইস নাইস, মানে আমি যে জাম্পিংটা করলাম সেটা নাইস। তো দেখতে পাচ্ছেন স্যাররা খুব ভালো ডিউটি করছে আপনার আমার সুবিধার জন্য। এই ছুটির দিনও যাব, ওদিকে যাব, ওদিকে রয়েছে আমাদের স্টিমার ঘাট, মানে নদীর পার, রূপনারায়ণ নদীর পার, খেয়াঘাট স্টিমার ঘাট, ওদিকে যাব। তার আগে আমি যাব একটু পেট্রোল পাম্পে, ওখানে গিয়ে তেল তো ভরা রয়েছে বাট আমার হাওয়াটা চেক করা ছিল না, তো স্কুটির আজ কম চালানো হয় তো সে কারণে চেক করা ছিল না। তো এখন আপাতত যাব পাম্পের দিকে, তো আপনাদেরকে তারপর এক্সপ্লোর করে দেখাবো হোম টাউন তমলুক। তো তার আগে একটু টাউনের ভাইবসটা চেক করুন। এখন চলে এসেছি আমি এখন তমলুকের বড়ভূমিমা মায়ের মন্দির, যেখানেও কিনা খুবই
বেশি ভাইবস থাকে আর খুবই বেশি ভাইবসফুল এরিয়া। তমলুকের মোস্ট ভাইবসফুল এরিয়া হচ্ছে তমলুকের বর্ধমানের মন্দির। আমি এখন সেখানেই চলে এসেছি, আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো এলাকায় কত ভিড় চলছে, ভাইবস চলছে পুরোটাই আপনারা দেখুন। তো এখানে আরেকটি অতই সুন্দর পুজো রয়েছে, ততক্ষণ আপনারা পুজোটা এনজয়মেন্ট করতে থাকুন। সামনেই দেখতে পাচ্ছেন খুব জ্যাম হয়ে রয়েছে, ততক্ষণ আমি আপনাদেরকে মণ্ডপটা এক্সপ্লোর করে দেখাচ্ছি। এটা তমলুকের ঠিক ফুড প্লাজা, তমলুকের ফুড প্লাজার অপোজিট সাইডে এরকম একটি পুজো মণ্ডপ আয়োজিত করা হয়েছে, যেখানে কিনা খুব সুন্দর মণ্ডপের সাথে পুজো চলছে এখন। তো বর্ধমান মায়ের মন্দিরের সামনে দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভিড় রয়েছে, তো জানি না কীভাবে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। তাও এই ভিড়টাই তো ভাইব চেক করাবো বলে আপনাদেরকে নিয়ে এসেছি মোটো ব্লগিং সেটআপে। চেক কাইরে গাইস, পুরো লম্বা দূর পর্যন্ত, ঠিক আছে, একদম লম্বা। আর এই হচ্ছে এরিয়া, এই হচ্ছে লম্বা, পুরো পুরো সব জায়গায় পুরো ভিড়ই ভিড়। আজকে সরস্বতী পুজোর ভাইবস আপনাদেরকে পুরো হোলি চেক করাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পুরো এরিয়া কিন্তু ভিড়ে ভিড়ময়, লম্বা একদম স্টিমার ঘাটের ধার পর্যন্ত লাইন রয়েছে। আর এদিকে কিন্তু পুরোটা মায়ের মন্দিরে মিনিট পনেরো তো আমি জ্যামের মধ্যে ফেসে রয়েছি। তো দেখুন ওইদিকেও কিন্তু দূর যত দূর দেখা যাচ্ছে, আমি জানি না আপনাদেরকে নিয়ে যাবো কী করে, যত দূর দেখা যাচ্ছে তত দূরই শুধু জ্যামই জ্যাম। এই হচ্ছে আজকের সরস্বতী পুজো মোটো ব্লগিং সেটআপ এক্সপ্লোর। ব্লগ স্টুডিও, শুভ ব্লগ স্টুডিও, শুভ ব্লগ স্টুডিও। নিয়ে যাব আবার কোনো ভালো ভাইবস চেক করাতে, বাট সব থেকে বেশি ভাইবস কিন্তু চলছে আমাদের তমলুকের বর্ধমান মায়ের মন্দির এরিয়াতে। সেই সেই বন্ধুরা, আধা ঘন্টার পর আমি বেরিয়েছি, পুরো ঘেমে ঘর হয়ে গিয়েছি। এখন কি না নিয়ে যাব আপনাদেরকে, তো সত্যি কথা বলতে পুরো ঘেমে গিয়েছি, শার্টটা আমার ভিজে গেছে আর হেলমেট পরে আছি, তো আজকে রোদটা খুবই তীব্র, তো সে কারণে এতক্ষণ এক জায়গায় স্টিল না দাঁড়িয়ে থাকার কারণে পুরো ঘেমে গিয়েছি। এখন একটু পাম্পে যাব, হাওয়াটা চেক করব, তারপর আবার আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো আমার হোম টাউন তমলুক। তো এখন চলে এসেছি তমলুকের বড় বাজারের কাছে সাবিত্রী সেতুতে, এখানেও খুব ভিড়ভাট্টা ছিল তখন, তাই তখন বাড়ি থেকে বেরোনোর সময় এখান থেকে যাওয়া হয়নি। এখন প্রায় দুপুর 12:30, তো একটু পাম্পে ঢুকে তেল নিয়ে নিই,
হাওয়া চেক করে নিই, তারপর বেরিয়ে আবার আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। তো হাওয়া নেওয়া হয়ে গেছে আর পেট্রোলও নেওয়া হয়ে গেছে, এখন যাব টাউনের দিকে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো আরও একবার রামসাগর পুকুর পাড়। তো তখন রামসাগর পুকুর পাড়ের আউটসাইড এক্সপ্লোর করে দেখি চলে এসেছি, এখন যাব আমরা আমি হেঁটে ভেতরে গিয়ে আপনাদেরকে ভালো করে পুরো ভাইবস চেক করাবো এবং এক্সপ্লোর করে দেখাবো। তো এখন এদিক থেকে এলাম, আবার এদিক থেকেই যাব। তো এখন বাজে প্রায় 12:38, আমি আবারও একবার এক্সপ্লোরে বেরিয়েছি আপনাদের জন্য। তো আবার একবার শান্তনাময়ী হাই স্কুলের দিকে, তো সেই সেই ভাইবস চলছে এলাকাতে। কিন্তু বর্ভূমা মায়ের মন্দিরের মতো বা রামসাগর পুকুর পাড়ের মতো এত ভাইবস নয় এখানে, তাও স্কুলের কচিকাঁচা পড়ুয়াদের ভিড় রয়েছে এখানে। আচ্ছা এবার চলে যাবো টাউন স্কুল এরিয়া চত্বর দিক থেকে, জেলখানা মোড় থেকে আমি তারপর রামসাগর খাদি দিকে দেখালাম তখন, এখন চলে যাবো এদিকে। এদিকে যথেষ্ট খালি, তো এখন চলে এসেছি তমলুক টাউন স্কুল, তমলুক হাই স্কুল। তো তমলুক হাই স্কুল থেকে এখন আর একবার জেলখানা মোড়ের চত্বর থেকে পাঁশকুড়া বাস স্ট্যান্ড হয়ে তারপর আমি ঢুকবো কিন্তু রামসাগর পুকুর পাড়ে। তো সত্যি বলছি বন্ধুরা, আমি কিন্তু খুব 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 ঘেমে গিয়েছিলাম, এখনও হেলমেট ভেজা রয়েছে, খুব গরম আছে আজকে, এলাকা ওয়েদার দুটোই। তো এলাকা গরম সেটা আপনাদেরকে দেখালাম তমলুকের বর্ভূমার মন্দিরের কাছে, এখন আমি চলে যাব তমলুকের হ্যামিল্টন স্কুল এরিয়া চত্বর হতে। তারপর যাবো রামসাগর পুকুর পাড়।
না না এদিকে আর যাবো না, আমি ভেতর দিয়েই চলে যাবো। তো এটা হচ্ছে আমাদের তমলুকের প্রেম গলি, এখানে শুধু প্রেম আর প্রেম চলে। কিন্তু আমি এটা থেকে নিয়ে যাবো আপনাদেরকে তমলুকের রামসাগর পুকুর পার। এ চল রা হ্যায় ইধর। সব ইউটিউবে আপলোড হবে, ঠিক আছে, সব কন্টেন্ট ক্রিয়েট হোগা। সচ মে সব লোক ভাইরাল হোগা। তো আবার একবার আপনাদেরকে এক্সপ্লোর করাবো রামসাগর পুকুর পার। তখন বাইক থেকে ঘুরে চলে গেছিলাম, এবার চলে এসেছি ভেতরে গিয়ে বাড়িতে ঢুকে আপনাদেরকে দর্শন করাবো মা সরস্বতীদের। এখানেই তো কার্তিক আর সরস্বতী ভিড়। তার আগে দেখে নিই গাড়িটা কোথায় রাখা যায়। তো রীতিমতো এখানে মেলা মেলা, কোনো পুজো নেই কিন্তু এখানে, এখানে একটাও সিঙ্গেল ওয়ানও সরস্বতী পুজো হচ্ছে না, বাট শত সরস্বতী সব এখানে। আজকে 14 ফেব্রুয়ারি বস, ভাইবস তো চলবেই। চলুক চলুক ভাইবস, গাড়িটা এখানে রেখে দেবো। তো আমরা কিনা এখন চলে এসেছি তমলুকের মোস্ট ভাইবফুল এরিয়া রামসাগর পুকুর পাড়। এখানে একটাও কিন্তু সিঙ্গেল ওয়ানও সরস্বতী পুজো হচ্ছে না, বাট যত সরস্বতী কিন্তু এখানেই ঘুরে বেড়াচ্ছে। তো ভেতরে যাবো, আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। তো ভেতরে যাবো, ভেতরে গিয়ে আপনাদেরকে ভাইবস চেক করাবো। তো আপনাদেরকে ভেতরে নিয়ে যাবো আর এক্সপ্লোর করে দেখাবো তমলুকের মোস্ট ভাইবফুল এরিয়া। তো যেখানে কিনা সব থেকে বেশি ভাইবস, সিঙ্গেল ওয়ানও সরস্বতী পুজো হচ্ছে না, বাট এখানেই কিন্তু সব থেকে বেশি। তো এক ক্যামেরা করে আপনাদেরকে পুরোটা এক্সপ্লোর করে দেখ। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি তমলুকের ওয়েস্ট মোস্ট মোস্ট ভাইবফুল এরিয়া তমলুকের রামসাগর পুকুর পাড়। তো যেখান থেকে যেখানে কিন্তু সিঙ্গেল ওয়ানও পুজো হচ্ছে না, বাট সব থেকে বেশি ভাইবস কিন্তু এখানেই চলছে। তো তারই মধ্যে এখানে মনের ক্যানভাস, যেটা কিনা আমার ফ্রেন্ডেরই একজন দীপ্তেন, খুবই ভালো একটি ক্যানভাস, যেখানে আমি আসবো ভিজিট করব। তো তার আগে এক্সপ্লোর করে দেখে দিই পুরো রাউন্ড মেরে আপনাদেরকে। হ্যাঁ, ফাটাফাটি। তো দেখতেই পাচ্ছেন সিঙ্গেল ওয়ানে কিন্তু এখানে পুজো হচ্ছে না, বাট এখানেই কিন্তু সব থেকে বেশি ভিড় আর ভাইব। তো সব ভাইরা কিন্তু এখানে, ভাই হ্যাপি সরস্বতী পুজো, হ্যাপি সরস্বতী পুজো। তো ভেতর ফুল এরিয়া ভাই আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাচ্ছি, চেক করছি। তো তারই সাথে সাথে কিন্তু পুরো হোম টাউন, আমার হোম টাউন তমলুক, সেটাও আপনাদেরকে এক্সপ্লোর করে দেখিয়েছি এর আগে। তো সব থেকে মোস্ট ভ্যালুফুল এরিয়া, যেখানে কিনা দেখতেই পাচ্ছেন সব থেকে বেশি ভিড় রয়েছে। তো সেরকম জায়গা থেকে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাচ্ছি পুরোটাই। তো এখানে কিন্তু সিঙ্গেল ওয়ানও কিন্তু পুজো হচ্ছে না। ইধার ইধার, এই ভাইটাই বলছিল ডায়লগটা, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, তাই তো? সব ট্রেন্ডিং ভাইরা এখানে কিন্তু থাকে, সবাই কিন্তু কন্টিনিউ
সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ থাকে থাকে, তাই তো ভাই? তো সেরকম ভাইদের পেয়ে গেছি এখানে। তো তুমি কি সিঙ্গেল ভাই নাকি? তোমার তোমার পাখি কোথায়? তো তুমি খুঁজতে বেরিয়েছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মন খারাপ করার কিছু দরকার নেই, সামনেই একটা ওষুধের দোকান আছে, ওটা তোমার ঠিকানা, ঠিক আছে? আর চ্যানেলটা করে দিও, ঠিক আছে, শুভ ব্লগ স্টুডিও। তো এরকম অনেক কিছুই আপনাদের কাছে এক্সপ্লোর করে দেখাবো। তো তারই মধ্যে এটাও ছিল এক ভাইয়ের বক্তব্য। তো আমি এখন পুরো গোল করে রামসাগর পুকুরপাড়টা রাউন্ড মারছি, তো সেখান থেকেই আপনাদেরকে পুরো ফিডব্যাক এক্সপ্লোর করে দেখাচ্ছি। তো এখান থেকে কিন্তু একটা বেসিক পয়েন্ট, তো দেখতেই পাচ্ছেন সব থেকে বেশি ভিউ সুন্দর এখানে, কিন্তু এখানে কিন্তু সিঙ্গেল ওয়ানও কিন্তু পুজো হচ্ছে না, তাও কিন্তু সব থেকে বেশি সরস্বতী এখানেই ঘুরে দাঁড়াচ্ছে, তাই তো? এখানে কিন্তু একটাও সরস্বতী পুজো হচ্ছে না, কিন্তু সব থেকে বেশি সরস্বতী এখানেই ঘুরে বেড়াচ্ছে, তাই তো? তো তোমরা ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, তমলুকের একমাত্র চ্যানেল শুভ ব্লগ স্টুডিও, ইউটিউবে গিয়ে এখনই সাবস্ক্রাইব করে দেবে, তোমরা সব ব্লগে আসছো, ঠিক আছে, হাই করে দাও। তো এখন কিনা আপনাদেরকে পুরো ভাইবস চেক করে দেখাবো আমার হোম টাউন তমলুকের। তো কোথায় কত রকমভাবে ভিড় রয়েছে, কত রকম ভাইবস চলছে, সব কিছু আপনাদেরকে এর আগে দেখিয়েছি, এখন আরও যাব পুরো হোম টাউন তমলুক আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। তো চলুন দাদা, এইটা তো দাদা। হ্যাঁ হ্যাঁ, তো এরপর বেরিয়ে গেছি, এখান থেকে বেরিয়ে যাব আরও দুটো ভালো ভালো ভাইবসফুল এরিয়া আপনাদেরকে ভিজিট করাবো তমলুকেরই। তো তারই মধ্যে আমি কিন্তু এখানে একজনকে পেয়ে গেছি এমন, যার সাথে কিছু কথা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। তো সেরকমই একটা ম্যান যদি খুঁজে পাই কারোর সাথে, তো কিছু ইন্টারভিউ নিয়ে নেওয়া যাবে। তো সেরকম তো কেউ চোখে পড়ছে না, বাট এখানে অনেকেই রয়েছে যারা কিন্তু হয়তো কথা বলার জন্য ইন্টারেস্ট হতেও পারে, আবার নাও হতে পারে কারোর সাথে। তো সেটা কন্টিনিউ করলেই বোঝা যাবে অবশ্যই, কারোর সামনে গিয়ে যদি কোনো এক্সপেক্ট রেসপন্স পেয়ে থাকি তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তার সাথে কথা বলবো আর তার ফিডব্যাক এখানে কিন্তু জানবো। তো এই হচ্ছে তমলুকের মোস্ট ভাইবুল এরিয়া, তমলুকের রামসাগর পুকুর পাড়। তো যেখান থেকে এখন কিন্তু সব থেকে বেশি ভিউজ, সব থেকে বেশি কিন্তু ছেলেমেয়ের কিন্তু ভিড় এখানেই রয়েছে তমলুকে। তো এখান থেকে বেরোবো, আরও কিছু প্রতিমা মণ্ডপ আপনাদেরকে এক্সপ্লোর করবো, দেখাবো কোথায় কী ভাইব চলছে সেটাও চেক করে দেখাবো। তো চলুন, ঠিক আছে, বলে দেখ তো কিনা পুরোটা এক রাউন্ড মারতে প্রায় আমার 5 মিনিটের মতো লেগে গেল। তো এখান থেকে বেরোবো, এবার বেরিয়ে আপনাদেরকে নিয়ে যাবো পরবর্তী একটি ভাইবসফুল এরিয়া, তো আমার হোম টাউন তমলুকে, যেখানে কিনা সব থেকে বেশি ভাইবস চলছে। এ একটা ভাই, ভাই একটু হাই করে দাও, তুমি ব্লগে আসছো? আর আমি কিন্তু এলাকাতে এসেছি অনেক কিছু মানুষকে ভাইরাল করানোর জন্য, কেননা এখানে যারা কিন্তু বেশি ফিডব্যাক নিয়ে বসে আছে সব কিন্তু ইউটিউবে আসতে চলেছে, সবাইকেই কিন্তু দেখতে চলেছে। জানি না কতজনের বাড়ির লোক দেখতে পাবে তাদের ছেলে মেয়েদেরকে এই ব্লগে, ঠিক আছে, তাও হয়তো অনেকেই এরকম কিছু হতে পারেন। যেটু হ্যাপি সরস্বতী পুজো, এটা আমার ইউটিউব চ্যানেলের ব্লগ। হ্যাঁ, আর ইনি হচ্ছেন আমাদের রামসাগর পুকুরপাড় এরিয়ার, আপনারা সবাই জানেন, অতি লোকাল জনপ্রতিনিধি আমাদের মাননীয় বলেছেন চন্দন কুমার দে মহাশয়, মানাদা বলে সবাই জেনে থাকি। তো কি বলবো আঙ্কেল, এখানে খুবই ভিড় ভাড়টা পরিবেশ। কিন্তু একটা জিনিস দেখলাম যে এখানে কিন্তু সিঙ্গেল ওয়ান, একটাও কিন্তু সরস্বতী পুজো নেই, বাট এখানে কিন্তু সব থেকে বেশি সরস্বতী পুজোর ভাইব, সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন, সব থেকে ভালো ভাইব কিন্তু এখানে। যুবক যুবতীরা এখানে এসছে, আনন্দ করছে, পার্কে ঘুরতে এসছে, আনন্দ করছে সরস্বতী পুজো কিন্তু খুব ভালো। আর তার সাথে সাথে এটাই হয়তো পরবর্তীকালে এখানে হয়তো একটা সরস্বতী পুজো যদি হয়ে থাকে হয়তো আরো আরো ভালো হবে, আরো আকর্ষণ বাড়বে, আর জায়গা সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে অবশ্যই। তো আশা রাখা যাচ্ছে যে পরবর্তী বছরে হয়তো জনপ্রিয় পার্ক খুবই একটা, এটা প্রাউড অবশ্যই। নমস্কার, আপনার সাথে কথা বলে ভালো লাগে। আচ্ছা, আমার ইউটিউব চ্যানেল, ঠিক আছে। তো এই ছিল আজকের
সরস্বতী পুজোর এক্সপ্লোরিং ভ্লগ। আমি আজকে যাকে পেয়েছি এই মুহূর্তে, যিনি এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখলেন, উনি হচ্ছেন এলাকার কাউন্সিলর মহাশয় মাননীয় চন্দন কুমার দেব মহাশয়। উনি বলেছেন যে এলাকাতে কিন্তু একটাও সরস্বতী পুজো নেই, বাট এখানে কিন্তু সবথেকে বেশি সরস্বতী এখানেই ঘুরে বেড়াচ্ছে। তো নেক্সট ইয়ারে, নেক্সট কিছু বছরে হয়তো এখানে সরস্বতী পুজো দেখা যেতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেরকম কিছু নিয়ে বক্তব্য আপনাদের কাছে শেয়ার করলাম। তো চলুন বন্ধুরা, নেক্সট একটি ভাইফুল এরিয়া আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাচ্ছি। আমি এখন চলে এসেছি নতুন পুকুর পাড়ে বৈকুণ্ঠ সরোবর, বিকেল 4টে বাজে, আর এখানে ভাইব চেক করাবো আপনাদেরকে। সেই জন্য চলে এসেছি আপনাদের সাথে, আপনাদেরকে নিয়ে নতুন পুকুর পাড়ে। তো চলুন বন্ধুরা, ভাইব চেক করা যাক, ঠিক আছে? তো ভেতরে যাবো, আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো নতুন পুকুর পাড়, ঠিক আছে? দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি। একটা প্রশ্ন ছিল, খুশিতে যাই শুধু হারিয়ে ছুটি সব ছাড়িয়ে দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? চলুন বন্ধুরা, সাথে থাকুন, অবশ্যই দেখতে থাকুন।